আমার চলে প্রতিদিন রাত্রে হলে আমার এই বৌমার লাগে একটা করে সিদ্ধ ডিম নিয়ে আসে। আমার বৌমায় সিদ্ধ ডিমটা খায় আর জানালা দিয়ে খোসাটা ফালায়। এবার বলতেছে আমার বউ এবার চিল্লা বিল্লা শুরু করছে, আমি কি তারে ফেটল ইসলাম না, আমি কি তারে ফালছিলাম না, আমি কি তারে দুধ পান করাইছি না, তার লালন ফালনে কি আমার কোনো ভূমিকা নাই। আমার এই কালভূত কেমনে হলো, প্রতিদিন বউর এনে একটা একটা ডিম খাওয়ায় আর আমার একটা ডিম ওতে কোনোদিন হাতে না দেয় না, এর মফুদ নিয়ে আমি ফেটল ইসলাম। ফরিদুদ্দিন দিন মুবারক বলতেছে তুমি কি বুঝলে গেছ, আমি ছাগল নাইয়া যেবেলা বাসা ভাড়া নিয়ে তোমার লই আসলাম, নতুন বিয়া করছিলাম, প্রতিদিন তোমার লাগে দুইটা করে সিদ্ধ ডিম আনছি, তুমি দীর্ঘদিন দুইটা দুইটা ডিম খাইয়া হজম করে লাইছ, একদিনও আমারও কইছ না যে আমার শাশুড়ির লেগে দিছি নি দুই একটা, শাশুড়ির খবর তো তুমি লইতে পারছো না, তুমি যেহেতু শাশুড়ির খবর লইতে পারছো না, দুই ডিম করে খাইয়া আমার ভূতের বৌদে একটা করে একটা ডিম খায়, জ্বললে তো হেবলা জ্বলার দরকার ছিল, যে বলে আমার মা বাচ্চা আসলো ওহন জলে কি লেগা। এক ব্যক্তির তিন ছেলে, পিতামাতা বেঁচে আছে, পিতামাতা লালন পালন নিয়ে সন্তানদের মধ্যে প্রতিযোগিতা, এক পর্যায়ে ছোট ছেলে আবেগের সাথে বলে ফেলছে যে পিতামাতাকে যে দেখাশোনা করবে সে পিতামাতার সন্তানের সম্পদের ভাগ নিতে পারবে না, সে শুধু পিতামাতাকেই দেখাশোনা করবে। বড় দুই ভাই ছিল চালাক চতুর, বড় দুই ভাই বলতেছে যাইছে তুই পিতামাতা নিয়েই থাক, পিতামাতা আমাদের দরকার নাই, আমাদের সম্পদ দরকার, আমাদের সম্পদের ভাগ আমাদেরকে দিয়ে দে। এখন বেচারা প্রস্তাব দিয়েও বিপদে পড়ে গেছে, এখন পিতামাতার ভাগ পড়ছে ছোট সন্তানের ঘাড়ে আর সম্পদ নিয়ে গেছে বড় দুই ভাইয়ে। এই ছোট সন্তান পিতামাতার খেদমত করতে গিয়ে তার যত সহায় সম্পদ ছিল সব বিলীন করে দিছে পিতামাতার জন্য। এক পর্যায়ে পিতামাতা মারা গেছে, তার চুলায় আর আগুন জ্বলে না, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে স্বপ্নে দেখাচ্ছে যারে তুমি তো পিতামাতার জন্য তোমার সব বিলীন করে দিছ, আমি তোমার উপর রাজি আছি, তোমার জন্য 100,000 চান্দির টাকা দিরহাম তোমার জন্য আমি রাখছি, তুমি 100,000 টাকা নিবা। এবার সন্তান বলতেছে আল্লাহ ওইটার মধ্যে বরকত আছে, সন্তান বলতেছে না এটার মধ্যে বরকত নাই, বলছে আল্লাহ তৈলে আমি নেব না। সকালবেলা বউরে জিরে পুতুরে ডাইকা বলতেছে যে আমি তো সব কিছু আমার পিতামাতার জন্য বিলীন করে দিলাম, আজকে রাত্রে আমি আল্লাহকে স্বপ্নে দেখছি, আল্লাহ আমাকে বলতেছেন আমার পিতামাতার খেদমতের বিনিময়ে আল্লাহ আমার জন্য 100,000 চান্দির টাকা রাখছে, যেটা দেরহাম, আমি নেব কি না আমাকে প্রস্তাব দিছিল, আমি বলছি আমি নেব না, তার কারণ আল্লাহ বলছে এর মধ্যে বরকত নাই। বউ বলতেছে তুমি আগত একবার বোকামি করলা, তোমার বাপের সহায় সম্পত্তি সব বাইরে দিয়া দিলা, আজকে চুলায় আগুন জ্বালার ব্যবস্থা নাই, এই অবস্থাও আল্লাহ তোমারে দিতে চায় তুমি নিলা না, তোমার মতন বোকা কি আর দুনিয়াতে কেউ আছে, কসে না এরপরে দেখি না কি হয়। এরপরে দিন রাত্রে আবার স্বপ্নে দেখছে, আল্লাহ তালা বলতেছে গতকালকে তো 100,000 নিলা না, আজকে 1,000 দিনার তোমার জন্য রাখছি, 1,000 দিনার তুমি নিবা। তো বলতেছে আল্লাহ এটার মধ্যে বরকত আসেনি, বলছে না এটার মধ্যে কোনো বরকত নাই, বলছে আল্লাহ বরকত না থাকলে আমি নেব না। এবার সকালবেলা আবার বউর কাছে ছেলেমেয়ের কাছে গল্প দিছে, তারা আবারও বোকা বানাই সারছে, বলছে আল্লাহ তোমারে দিতে চায় তুমি নেও না, তুমি কেমন বেকুব, বলছে না এটার শেষ কতটুকু আমি দেখব। এরপরের দিন আবারও দেখতেছে, আল্লাহ বলতেছে 100,000 নিলা না, 1,000ও নিলা না, আজকে তোমার জন্য একটা দিনার রাখছি স্বর্ণের টাকা, তুমি 1 টাকা নিবা, বলছে আল্লাহ বরকত আসেনি, বলছে এটা বরকতে পরিপূর্ণ, বলছে আল্লাহ তাহলে আমি নেব। এবার আল্লাহ বলছে অমুক জায়গায় মাটি খনন করো, খুললে ওইখানে একটা দিনার পাইবা, স্বর্ণের টাকা পাইবা, এটা উঠাই নিয়ে আসো, এটার মধ্যে তোমার পরিপূর্ণ বরকত রাখা আছে। 1 দিনার নিয়ে বাড়িতে আসছে, অনেকদিন চুলায় আগুন জ্বলে না, এবার এই দিনারটা নিয়ে বাজারে গেছে, যাই দেখতেছে এক মাছওয়ালা এরকম উপরে ডালার উপর রাইখা এক জোড়া, দুইটা একদিনার ডাইকা বেচতেছে। এবার ওই বেচারা বলল টাকা এ তো আছে 1 দিনার 1 টাকা, এখন দুইটা মাছ পাওয়া যাইতেছে 1 দিনার দিয়া, আমি এটা নিয়ে যদি 2টা মাছ কিনি তাহলে কমাস কম 2 বেলাও তো চলবে, আর কি কিনবো এটা দিয়া, 1 দিনার দিয়ে 2টা মাছ কিনছে। মাছ কিনে নিয়ে আবার বাড়িতে চলে গেছে,
বউ দীর্ঘদিন দাবটি হাতে নেওয়ার সুযোগ নাই, বাজার টাজারে নাই, আজকে মাছ নিয়ে গেছে, খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আবার মাছ করতে পড়ছে বিসমিল্লাহ বলে। এখন যখন মাছের গলা কাটছে, মাথা আলাদা করছে, ভিতরে হাত দিয়ে দেখে ওইখানে দুইটা মুক্তা মণি, টু ইন ওয়ান, একটার মধ্যে দুইটা, ওটা ওরকমে থাকে। এবার এই ব্যক্তি এটা বাহির করে খুব খুশি হয়েছে। এখান থেকে একটা লইয়া কুমিল্লা চোখ বাজার গেছে মনে করে নারী, গেছে আরে বড় স্বর্ণকার দেখা বলতেছে, তার কাছে গ্যাসের ভাই এটা বিক্রি করব। বলছে কত টাকা? এবার দোকানদার বলতেছে তাহলে এটা 1,00,000 দিনার তোমারে দেব, দেরহাম দেব, 1,00,000 টাকা তোমারে দেব। তো বলছে ভাই তাহলে দেন, তাহলে 1,00,000 দেরহামের বিনিময়ে একটা মুক্তা বিক্রি করে দিছে। এবার বাড়ি যখন চলে আসছে, আবার দোকানদারের হুঁশ হয়েছে যে এটা দুইটা একসাথে থাকলে না পরিপূর্ণ দাম পাওয়া যায়, একটার তো আলাদা বেশি দাম পাওয়া যায় না, এটাও নিয়ে যদি আমি কোথাও যাই তাহলে আমারও তো কিছু টাকা ধরাই দিয়ে বিদায় করে দিব, পরিপূর্ণ মূল্য তো আমি পাবো না, কারণ পরিপূর্ণ মূল্যর জন্য দুইটার এক জায়গায় করা লাগবে। এবার ওই ব্যক্তির খোঁজ নিয়ে আস্তে আস্তে তার বাড়িতে গেছে, যাইয়া বলতেছে ভাই এটা তো একটা হয় না, এটা তো জোড়া হয়, দুইটা হয়, তুমি যে আমার একটা দিছো আরেকটা কি তোমার কাছে আছে? বলছে হ্যাঁ আরেকটাও আমার কাছে আছে, তবে শর্ত হলো আগেরটা তো তোমার দামে বিক্রি করছি, এটা আমার দামে নিতে হবে তুমি যদি নিতে চাও। বলছে দাম হাঁকাও, কত দাম? বলছে এটার দাম হলো 10টা গাদায় যেই পরিমাণ স্বর্ণের টাকা বহন করতে পারে, ওই পরিমাণ টাকা যদি তুমি আমারে দাও তাহলে আমি দ্বিতীয়টা দিতে পারি। না আমরা তো জানি এগুলি একটার মধ্যে 7,000 ধন। তো বলছে ঠিক আছে আমি কিনলাম, তুমি যেই পরিমাণ টাকা চাইছো ওই পরিমাণে দেব। এখন কথা যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তো প্রথমে দিতে চাইছিল কত? 1,00,000, এটা তো একটা বেচে 1,00,000 উঠে গেছে। অন দ্বিতীয় আরেকটা যেটা রাইখে দিছে, 7-10টা গাদায় যেই পরিমাণ স্বর্ণের টাকা বহন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে পিতামাতার খেদমত করার কারণে তার জন্য ওই পরিমাণ টাকার ব্যবস্থা করে দিচ্ছেন অলৌকিকভাবে ও 1 দিনারের মধ্যে। এটা কে করছেন? আর এটার নাম কি? এটার নামে বরকত। বরকত এমনি দেখা যায় না। ও যদি ওই 1,00,000 টাকা নিয়ে আসতো, মানুষ অনেক প্রশ্ন করতো যে চুরি করছে না ডাকাতি করছে, তার চুলা দিয়ে আগুন জ্বলে না আজকে এত টাকা কই পাইল। এখন যে প্রকাশ্যে এই টাকাটা বিক্রি করছে, যে এত টাকা দিয়ে সে দুইটা মুক্তা বিক্রি করছে, পুরো দেশের মানুষ জানে কিনা, তারে আর সুর ডাকাত বলার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দিছে, এই জন্য আমরাও বরকতের জন্য এই সমস্ত ওলামায়ে কেরামের তফসিরের মাহফিলে বসতে হবে। আল্লাহ তাআলা দিল খুলে দেবে, আমাদের পরিবারের মধ্যে বরকত দিয়ে দেবে, আমাদের মা বোনরা তাদের থেকে কথা থেকে দিন শিখবে, আমলের জজবা পয়দা হবে, আমরা বসবো তো প্রতি মাহফিলে ইনশাআল্লাহ। আর এই মাহফিলটা প্রতি বছর জারি থাকুক, আমরা সবাই চাইনি, মাহফিলের জন্য দোয়া করব। আর ছোট্ট একটা কথা বলে শেষ করব, আমাদের ওই ফেনীর ফরিদুদ্দিন আল মুবারক বড় বক্তা, সারা দেশব্যাপী সফর করেন, উনি এক সময় বলতে গিয়ে বলছেন, আমি ওয়াজ করে বাড়িতে গেছি, আরে আমার বউ আমার হাত ধরছে, কাইও তুমি আমার লগে আইও, তো কই যাইতাম, কাইও না আমার লগে, এবার লয়ে গেছে ঘরের পিছনে, যাইয়া জানালার কাছে দাঁড়াইয়া বলতেছে, দেখো তো এগুলি কি জিনিস, এগুলি কি জিনিস তুমি চেনো না? কয় না তুমি কো না কি জিনিস? বলছে এগুলি ডিমের খোসা, ডিমের খোসা। তো বলছে এন ডিমের খোসা আইলো কোথেকা? কয় তুমি এটা বোঝো না, এটা আমার ছেলের রুম, এই ছেলের মধ্যে ছেলে বউ লইয়া থাকে, আমার ছেলে প্রতিদিন রাত্রে হলে আমার এই বৌমার লাগে একটা করে সিদ্ধ ডিম নিয়ে আসে, আমার বৌমা সিদ্ধ ডিমটা খায় আর জানালা দিয়ে খোসাটা ফালায়। এবার বলতেছে আমার বউ এবার চিল্লা বিল্লা শুরু করছে, আমি কি তারে ফেডল ইসলাম না, আমি কি তারে ফালছিলাম না, আমি কি তারে দুধ পান করাইছি না, তার লালন পালনে কি আমার কোনো ভূমিকা নাই, আমার এই কালভূত কেমনে হলো প্রতিদিন বউরে এনে একটা একটা ডিম খাওয়ায় আর আমার একটা ডিমও দে কোনোদিন হাতে না দেয় না, এর মফুদ নিয়ে আমি ফেডল ইসলাম। ফরিদুদ্দিন মুবারক বলতেছে তুমি কি বুঝলে গেছো, আমি ছাগল নাইয়া জেবালা বাসা ভাড়া নিয়ে তোমারে লই আসলাম, নতুন বিয়া করছিলাম, প্রতিদিন তোমার লাগে দুইটা করে সিদ্ধ ডিম আনছি, তুমি দীর্ঘদিন দুইটা দুইটা ডিম খাই হজম করে লাইছ, একদিনও আমারও কইছো না যে আমার শাশুড়ির লেগে দিছিন নি দুই একটা, শাশুড়ির খবর তো তুমি লইতে পারছো না, তুমি যেহেতু শাশুড়ির খবর লইতে পারছো না, দুই ডিম করে খাইয়া আমার ভূতের বৌদে একটা করে না ডিম খায়, জ্বললে তো হেবালা জ্বলার দরকার ছিল, যে বলে আমার মা বাচ্চা আসলো ওহন জলে কি লেগা, ওহন জল লেগে কামাইবনি। এই জন্য মা বোনরা যারা আলোচনা শুনছেন,
আপনাদের জন্যই কথাটা বলবো, আপনারা যারা আলোচনায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন, আপনারাও যদি আপনাদের শ্বশুর শাশুড়ির যথাযথভাবে মূল্যায়ন করেন, খেদমত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য পুত্র বধূ ওইভাবে তৈরি করে দেবে। যুবকরা যারা আছো, তোমরাও যদি পিতামাতার ওইভাবে খেদমত করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের পরবর্তী জেনারেশন ছেলেরা যারা মেয়েরা যারা আছে, আল্লাহ তাআলা ওইভাবে তোমাদের জন্য সাজাই গুজাই দিয়ে সামনে পেশ করবেন। আর যদি এখন বলে যাও, তাহলে তোমাদের জন্য আমাদের জন্য পরবর্তী জেনারেশন যেটা অপেক্ষা করতেছে, আমরা যা করতেছি তার চেয়ে ভয়াবহ অবস্থা আমাদের সাথে করবে। কি বলেন, কথা ঠিক আছে কিনা? এজন্য সকলের প্রতি অনুরোধ, আমি বিচ্ছিন্ন দুই একটা কথা বললাম আলজল, যেহেতু সময় কম।